আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি ছন্দের মাধ্যমে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলোকে মনে রাখা যায়। ছন্দটা খুবই সহজ এবং একটা ছন্দের মাধ্যমে কাজী নজরুল ইসলাম রচিত যত কাব্যগ্রন্থ আছে সবগুলো কাব্যগ্রন্থের নাম কিভাবে মনে রাখতে পারবেন এটা আমি আজকে দেখাচ্ছি। যেমন ছন্দটা হচ্ছে, সিন্ধু হিন্দুল পাদদেশে দুলন চাপা ফণী মনসা ঝিঙে ফুল, সাত বাই চম্পাকে নিয়ে সন্ধ্যায় কুবের হাওয়ায় প্রলয় শিখা জ্বালিয়ে অগ্নিবীণা বিষের বাঁশি বাজিয়ে বাঙার গান গাইল। সেই গান শুনে সাম্যবাদী জিঞ্জির চক্রবাকে সর্বহারা হয়ে গেল। খুব সুন্দর একটা ছন্দ। এই ছন্দের মাধ্যমে কাজী নজরুল ইসলাম ইসলামের কাব্যগ্রন্থগুলোকে খুব সহজেই মনে রাখা যাবে। আবারও আমি ছন্দটা একটু পড়তেছি। সিন্ধু হিন্দুল, এই সিন্ধু হিন্দুল হচ্ছে কাব্যগ্রন্থ। দুলন চাপা অর্থাৎ সিন্ধু হিন্দুলের পাদদেশে, সিন্ধু হিন্দুলের পাদদেশে দুলন চাপা ফণী মনসা ঝিঙে ফুল সাত ভাই চম্পাকে নিয়ে সন্ধ্যায় পূবের হাওয়ায় প্রলয় শিখা জ্বালিয়ে অগ্নিবীণা বিষের বাঁশি বাজিয়ে ভাঙার গান গাইল। সেই গান শুনে সাম্যবাদী জিঞ্জির চক্রবাকে সর্বহারা হয়ে গেল। তো এখানে যে ছন্দটা আছে সে ছন্দের মধ্যে কাজী নজরুল ইসলাম রচিত যতগুলো কাব্যগ্রন্থ আছে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো সবগুলো কাব্যগ্রন্থ চলে আসছে। এক নম্বর হচ্ছে সিন্ধু হিন্দুল, এটা একটা কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দুল। সিন্ধু হিন্দুল গেল। তারপরে হচ্ছে দুলন চাপা। দুলন চাপা হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত কাব্য। ফণী মনসা ঝিঙে ফুল সাত বাই চম্পা। তারপর হচ্ছে সন্ধ্যা। এই সন্ধ্যাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এই সন্ধ্যা কাব্যগ্রন্থে কাজী নজরুল ইসলামের যে আমাদের বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কিন্তু কাজী নজরুল ইসলাম। তো রণসঙ্গীত যেটা, এটা হচ্ছিল নতুন গান নামে আসলে শিখা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1928 সালে। আমরা যেটাকে রণসঙ্গীত হিসেবে জানি সেই রণসঙ্গীতটা এই সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। সন্ধ্যা কাব্যের অন্তর্গত হচ্ছে রণসঙ্গীত। রণসঙ্গীত, এই রণসঙ্গীত হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই রণসঙ্গীতটা শিখা পত্রিকায় প্রকাশিত হয় 1928 সালে। তখন এটার নাম ছিল নতুন গান, অর্থাৎ নতুন গান নামে রণসঙ্গীতটি শিখা পত্রিকায় 1928 সালে প্রকাশিত হয়। তারপরে হচ্ছে পূবের হাওয়া। এই পূবের হাওয়াও একটা কাব্য, প্রলয় শিখা কাব্য, নিষিদ্ধ গ্রন্থ। তারপরে হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা সম্পর্কে আমি নিচে লিখে রাখছি, অগ্নিবীণাটা একটু পরে বলতেছি, ভাঙার গান। তারপরে হচ্ছে সাম্যবাদী জিঞ্জির চক্রবাকে সর্বহারা হয়ে গেল। তাহলে এই হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থগুলো। তার মধ্যে এই যে প্রলয় শিখা, এই প্রলয় শিখা কাব্যের জন্য এই নজরুল ইসলামের 6 মাসের কারাদণ্ড হয়। এই প্রলয় শিখা কাব্য রচনার জন্য ওনার 6 মাসের কারাদণ্ড হয়। 6 মাসের কারাদণ্ড হয় নজরুল ইসলামের, 6 মাসের কারাদণ্ড হয় এই প্রলয় শিখা লেখার জন্য। আনন্দময়ীর আগমনে কবিতাটির জন্য কাজী নজরুল ইসলামের 1 বছরের কারাদণ্ড হয়। 1 বছরের কারাদণ্ড হয় কিসের জন্য? আনন্দময়ীর আগমনে কবিতাটি লেখার জন্য। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কাজী নজরুল ইসলামের 1 বছরের কারাদণ্ড হয়। কাজী নজরুল ইসলাম যখন আলিপুর জেলে বন্দি, তখন রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করেন। এতে নজরুল ইসলাম জেলখানায় বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি লিখেন। তো প্রত্যেকটা কবিতা লেখার পিছনে এক একটা কারণ আছে। তো সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি লেখার পিছনে কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে যেই বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন সেই খুশিতে নজরুল আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি তখন রচনা করেন। তারপর কাজী নজরুল ইসলামের আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে খেয়াপাড়ের তরুণী। এই খেয়াপাড়ের তরুণী কবিতাটি
উনি রচনা করেন একজন মহিলাকে দেখে, অর্থাৎ একজন মহিলার চিত্রকর্ম দেখে উনি খেয়াপাড়ের তরুণী কবিতাটি লিপিবদ্ধ করেন বা রচনা করেন। তো কোন তরুণীকে দেখে আসলে কাজী নজরুল এই কবিতাটি লিখেন? এটা হচ্ছিল, ওনার নাম ছিল মেহেরবানু খানম, ওনার নাম ছিল মেহেরবানু খানম, এবং উনি ছিলেন ঢাকার যেই আহসানুল্লাহ নবাব ছিলেন, যে আহসানুল্লাহ, সেই আহসানুল্লাহর কন্যা, আর ছিলেন নবাব সলিমুল্লাহর বগ্নি। ওনাকে দেখে, ওনার যে অঙ্কিত চিত্র, সেই চিত্রটা দেখে উনি খেয়াপাড়ের তরুণী কবিতাটি রচনা করেন। তারপরে কাজী নজরুল ইসলামের এই যে সঞ্চিতা, সঞ্চিতা হচ্ছে তার একটা কবিতা সংকলন কাজী নজরুল ইসলামের, আর রবীন্দ্রনাথের হচ্ছে সঞ্চয়িতা। রবীন্দ্রনাথেরটা হচ্ছে সঞ্চয়িতা, আর কাজী নজরুল ইসলামেরটা হচ্ছে সঞ্চিতা। এই সঞ্চিতা হচ্ছে কবিতা সংকলন, এটি উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর উনাকে বসন্ত নাটকটি উৎসর্গ করেন, আর কাজী নজরুল ইসলাম তার কবিতার সংকলন, যে সঞ্চিতা কবিতার সংকলনটি, এটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, যেটি 1922 সালে প্রকাশিত হয়। সেই অগ্নিবীণা কাব্যের এটি একটি বিদ্রোহাত্মক রচনা ছিল, অর্থাৎ তখন তো ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উনি বিভিন্ন কবিতা লিখেছেন, এবং তার জন্য ওনার বিভিন্ন সময় ওনাকে জেলে কাটাতে হয়েছে। তো এই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি, সে কাব্যগ্রন্থটি হচ্ছে একটা বিদ্রোহাত্মক রচনা। এর প্রচ্ছদ করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর এই অগ্নিবীণা কাব্যের প্রচ্ছদ রচনা করেন, আর কাজী নজরুল ইসলাম সেই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন বারীন ঘোষকে, বারীন ঘোষকে। আর অগ্নিবীণার প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, এতে মোট 12টি কবিতা আছে, অর্থাৎ অগ্নিবীণা কাব্যে মোট 12টি কবিতা আছে, এর প্রথম কবিতাটি হচ্ছে প্রলয় উল্লাস। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বিদ্রোহী, এই বিদ্রোহীও অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। এটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি। তো এই হচ্ছিল কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো, আশা করি সবাই বুঝতে পেরেছেন।